অবৈধভাবে ভারতে ঢুকে কেউ গরু আনতে গিয়ে নিহত হলে তার দায় নেবে না সরকার। রাজশাহীর দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে, আসলে আমাদের চরিত্র যদি ভালো না হয় পরে দোষ দিয়ে লাভ নেই, বুঝেছেন? আমরা গরুর পিঠ খুলতে দেব না। আমাদের উপজেলা রেজুলেশন আছে, বিজিবি রেজুলেশন আছে, জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ের রেজুলেশন আছে। তারপর কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে যায় আর ইন্ডিয়ার মধ্যে যদি গুলি খেয়ে মারা যায়, তার জন্য দায় দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না। লাশ চেষ্টা হচ্ছে, তারা পোস্টমর্টম করে যদি দায় ফেরত দেবে, আর এই নিয়ে কথা ইয়ে হচ্ছে।